আসসালামু আলাইকুম ম্যাম, আমার 26 সপ্তাহ রানিং আলহামদুলিল্লাহ। গত 3 দিন ধরে আমার প্রসাব হচ্ছে ঘন ঘন, সারাক্ষণ প্রসাবের একটা চাপ থেকেই যাচ্ছে, তলপেটের নিচের দিকে যন্ত্রণা করছে কিন্তু প্রসাবে যন্ত্রণা নেই। আমার শ্বাসকষ্ট হচ্ছে এবং গলায় হালকা ব্যথা, পানি খাওয়ার পরেও প্রচুর গলা শুকিয়ে যাচ্ছে, কি করতে পারি জানালে উপকৃত হতাম ম্যাম। আচ্ছা, তোমার দেখো খুব ঘন ঘন পেশাব হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। আমি দুইটা জিনিস বলতে পারি, তোমার যেহেতু তলপেটেও ব্যথা আছে, তোমার হলো ইউরিনারি, নাম্বার ওয়ান ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, 1 নম্বর। 2 নম্বর, দেখো জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছে কিনা। জেস্টেশনাল ডায়াবেটিসের জন্য আমরা টেস্ট করি, ওজিটিটি করি। ওজিটিটি করে আমাকে কনফার্ম করতে হবে তোমার কোনো ডায়াবেটিস হয়েছে কিনা, কারণ 26 সপ্তাহে এমনিও একটা ডায়াবেটিসের টেস্ট করা হয়, যেটা দিয়ে আমরা স্ক্রিনিং টেস্ট করে আমরা ডায়াগনোসিস করি যে ডায়াবেটিস হয়েছে কিনা। ডায়াবেটিস হলে এরকম তোমার ঘন ঘন পেশাব হবে প্লাস গলা শুকিয়ে যাবে, এটা নর্মাল জিনিস। আরেকটা হতে পারে তোমার ইউটিআই হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যদি তোমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তা আমরা ইউরিন আরএমইটা করাবো, ইউরিন আরএমইটা করাইলেই বোঝা যাবে তোমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে কিনা। এখন জেস্টেশনাল ডায়াবেটিস হলে তোমাকে সেই মতে আমরা চিকিৎসা দিব, আর যদি তোমার তল ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক তোমাকে দিব। তুমি তাড়াতাড়ি তোমার ডাক্তারের কাছে যাও, যে এই দুইটা জিনিস এক্সক্লুড করো। ধন্যবাদ, এবং আমাদের লাইফটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই উপকৃত হবে। এবং দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী লাইভগুলো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে, এবং আমাদের সাথে যারা রিভিউ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910। আপনার গর্ভ অবস্থায় আমাদের বিভিন্ন স্বাস্থ্য টিপসগুলো আপনি দেখে উপকৃত হবেন, আর তাই শেয়ার করে অন্যকে উপকৃত করুন। আমরা বলবো গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ঔষধ খাবেন না। আপনার প্রেগনেন্সি জার্নিতে কমপক্ষে 4 বার ডাক্তারকে দেখান। আমাদের ভিডিওগুলি দেখে উপকৃত হলে একটি রিভিউ দিবেন, আপনার একটি রিভিউ আমাদেরকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আপনার একটি সুস্থ ও সুন্দর প্রেগনেন্সি কামনা করছি।